ওয়েলকাম প্রিয় বন্ধুরা, কে আপন কে পর সিরিয়ালের আজকের পর্ব ও সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু জবা বলে, আপনারা নিশ্চয়ই ভালো করে খুঁজেননি, তাই জবা বলে আমি ভালো করে খুঁজব। পরম বলে, নিজের বিপদ এইভাবে ডেকে এনো না। পুলিশ বলে, ওনাকে নিশ্চয়ই কেউ একজন সাহায্য করেছে পালাতে, তাই উনি এত তাড়াতাড়ি ওখান থেকে পালাতে পেরেছেন। আমরা সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। জয় নিজের গালে চর মারে এবং পরম তাকে আটকায়। জয় বলে, আমাকে বাধা দিস না, আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে যে আমি তাকে বিশ্বাস করেছিলাম। ময়ূরী বলে, তোর কোনো দোষ নেই, কেন নিজেকে এরকম দোষী ভাবছিস? ইতিমধ্যে অনু বাড়িতে আসে এবং বলে, বাবা আমি এসব কি শুনছি, মা নাকি আবার এই বাড়িতে ফিরে এসেছে? জবা বলে, তন্দ্রা সংযুক্ত যেখানেই থাকুক আর যে অবস্থায় থাকুক, আমি তাকে খুঁজে বের করব এবং তখন আমি তার বিচার করব। এরপর রিঙ্কি এসে বলে, আমি বাড়ি থেকে আসলাম কিন্তু মা নেই, আমি এদিক ওদিক সব জায়গায় খুঁজলাম কিন্তু মাকে কোথাও দেখলাম না। ময়ূরী বলে, আচ্ছা মেজ বৌদি বড় বৌদিকে পালিয়ে যেতে সাহায্য করেনি তো ইতু? ইতু বলে, এটা তুমি কি বলছো? এটা মেজ জেম্মা কেন করতে যাবে, কারণ আমরা তো সবাই মিলেমিশেই একসাথে থাকি। জবা বলে, তুমি এক্ষুনি মেজ বৌদির ছবি পুলিশ অফিসারের কাছে পাঠিয়ে দাও আর বড় বৌদির সাথে মেজ বৌদিকে খোঁজ করতে। তারপর সবাই যে যার ঘরে চলে গেল। জবা তার ঘরে গিয়ে ভাবতে থাকে, মেজ বৌদি কোথায় চলে যেতে পারে। বন্ধুরা, কিভাবে তন্দ্রাকে ধরবে জবা? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি আপনার যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। সিরিয়ালের সব আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।